সকালবেলা ব্রেকফাস্ট দিয়েই আজকে সকালটা শুরু করলাম। অনেকদিন পরে সকালে এখানে পালং শাকের ঘন্ট আছে, বেগুন ভাজা, রুটি, এটা হচ্ছে সোনার পাপার, এতে আছে ডিম ভাজা, বেগুন ভাজা, রুটি। আর প্রথমে তো পালং শাকের ঘন্ট খাবে না করছিল, পরে তো ভালোভাবে খেয়েও ছিল, আবার দুপুরবেলাও খেয়েছিল, খেতে তো এত সুন্দর টেস্ট হয়েছিল। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করবো যেখান থেকে আমার ভিডিও দেখছো এই ঠান্ডার মধ্যে মোটামুটি সবাই ভালোই আছো। আমরাও কিন্তু ঠান্ডার মধ্যে জমে যাওয়ারই অবস্থা। নতুন একটা সকাল, নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। তো আজকের ভিডিওটি এখান থেকে স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। খুব বেশি বড় ভিডিও করিনি, ছোটোখাটো কিছু কিছু ভিডিও করেছি, আসলে না ভুলে গেছিলাম ভিডিও করতে। সকালবেলায় শোনা উঠে দেখো এখানে এই যে ছাগল বাচ্চার এখানে চলে এসেছে ছাগল বাচ্চাকে খাওয়াতে। আর আজকে রৌদ্রটা কিন্তু খুব সুন্দর উঠেছিল, মানে দিনের বেলা যতটা পরিমাণে কড়া রৌদ্র উঠেছিল, রাত্রেবেলা তার থেকেও ডবল পরিমাণে ঠান্ডা পড়েছে। মানে কি যে পরিমাণে কনকনে ঠান্ডা পড়েছে তোমাদেরকে কি বলি, পাটাগুলো পুরো জমে যাচ্ছে এরকম মনে হচ্ছে। মানে মোজা পরেও যেন মনে হচ্ছে যে ঠান্ডা লাগছে, এত প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে। কাদের ওখানে কেমন ঠান্ডা আমাকে একটু জানিও তো। আর এই দেখো সোনার কাণ্ড কারখানা দেখলে, ছাগল বাচ্চাকে খাওয়াচ্ছে, ছাগল বাচ্চার পিঠে বসছে। এই ছাগলটা সকালবেলা থেকে এখানেই বাঁধা থাকে, এর আর সমস্ত বাচ্চা একে এসে খাইয়ে দেয়, এর সাথে যে কত খেলা করে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর বাচ্চা কাচ্চা না এরকম যত মানে মাটির সাথে অ্যাটাচড হবে ততই কিন্তু ভালো। তারপর এখানে ওই ডাক্তার কাকু এসেছিলো, বাপে ব্লাড টেস্ট করবে বলে ব্লাড নিচ্ছিল, সেই সঙ্গে আমরা বাড়ির সবাই প্রেশারটা চেক করে নিলাম, সোনার কাকু প্রেশারটা চেক করে নিলাম। কোথায় বাজারে যাচ্ছিস? কার সাথে যাচ্ছিস বাজারে? বাবার সাথে? বাবা তো চলে গেল। তো যে কাটা কাটা ডিজাইনের পাতা গাছটা দেখিয়েছিলাম সবাই জানিও ওটা কি গাছ, সোনাকে তো দেখলে বাবার পিছন পিছন রাস্তা অব্দি দৌড়ে গেছিলো। যাই হোক, স্নান টান করে এখন এসে বসেছি এইটাকে পরবো বলে। তারপর এখানে পাশের বাড়ির বৌদি প্রসাদ দিল, বড় ঠাকুরের প্রসাদ, তাই একটু খেতে বসে গেছি। খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, আজকে না কি রান্না হয়েছিল তোমাদের সঙ্গে দেখানো হয়নি। আজকে হয়েছিল ডাল, পালং শাক চচ্চড়ি, পালং শাকের ঘন্ট, ডাল, বড়ির ঝাল, এগুলোই ছিল। তা আমি না সে দেখাতে মনে নেই, তো এখন আমি মাথাটা না ঠিক করে এখন আঁচড়াইও নি, এই একটুকুনো কোনো রকমের চিরুনি দিয়ে নিয়েছি। এবারে সোনাকে ঘুম পাড়িয়েই সবেমাত্র এলাম, ওই যে আমাদের পাশে বাড়ি একটা বৌদি, ছোটো বৌদি, তো ওই আজ বড় ঠাকুরে বার করেছে তাই প্রসাদ এনেছে মা, তাই এখন খাচ্ছি। এই যে আজকে তেমন কোনো ভিডিও করা হয়নি, এখন বিকাল হয়ে গেছে, 4টে মতন বাজে। তো আমাদের এখানে যে প্রাইমারি স্কুল আছে না, স্কুলে ছোটোবেলা আমরা পড়েছি, আমার দিদিও পড়েছে। তো স্কুলে এখন সব স্যারেরা পাল্টে গেছে, তো স্কুলের হেড স্যার এসেছিল আজকে, যদি স্কুলে স্পোর্টস আছে তো ওই 4টে 5টা বাচ্চাকে একটু নাচ শিখিয়ে দিতে হবে, এই আর 3-4 দিন টাইম আছে হাতে। তো আজকে বিকেলবেলা আসতে বলেছি, 4টার সময় দেখা যাক, যদি আসে তাহলে শেখাবো। দেখো হচ্ছে মানে যদি না আসে তাহলে আর কী করা যাবে, কিন্তু আসলে কী হবে, মানে বেশি তো টাইম নেই, 2-3 দিন ভালো করে শেখাতে পারবো। আর এসব করতে বেশ ভালোই লাগে, একটা সময় আমরাও করেছি নাচ টাচ, মানে নাচ তো শিখেছি, অনেক দিন প্র্যাকটিস করা হয় না, কেমন পারবো কি পারবো না জানি না। যাই হোক, সময় মানে কাটছিল না, বসেই ছিলাম, আর একটা কাজের সত্যি খুব দরকার। আর চ্যানেলের পিছনে তো এতগুলো বছর ধরে খাটছি, কোনো ফল তো পাচ্ছিই না, তো দেখা যাক কী হয় না হয়। তো চেষ্টা তো এখনও চালিয়ে যাচ্ছি, ধরো তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। দেখো তোমরা সবাই দেখো সৌরিকের নতুন স্টাইল, গেটে তালা দিতেও দেবে না, চাবি কারোর হাতে দেবে না, এই ধপ্পা এখানে চুপ করে ঠান্ডার মধ্যে বসাচ্ছে, এর মধ্যে বসে ধপ্পা করছে। কাণ্ড কারখানা দেখো শুধু তোমরা, কই দেখি বাপ্পা, কই বাপ্পা করো একটু, বাপ্পা এখানে বসে বাপ্পা করছে, এখানে চুপ করে বসে রয়েছে, কাউকে চাবি দেবেও না, নিজে তালা দেবেও না। ওই যে বলেছিলাম না স্কুলের বাচ্চারা আসবে, তো 4টে 5টা এসেছিলো বাচ্চা, তো তাদেরকে নাচ শেখাচ্ছিলাম, তার জন্যই চুড়িদারটা পরা, যেহেতু নাইটি পরে তো করা যায় না, আর নাচ ধরো একটা নিষ্ঠার জিনিস, ভালোভাবেই করতে হয়, তো সেই জন্যই আর কি চুড়িদারটা পরা। তো বলছে ওরা চলে গেছে, এখন এখানে কয়েকটা বাসন আছে সেগুলোকে আমি মেজে নিচ্ছি। আর এই দেখো রাত্রেবেলা এখন সোনা কোথায় লুকিয়েছে দেখো। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম।